আজি 5 জুন বিশ্ব পরিবেশ দিবস অন্যান্য প্রান্তর লগতে প্রকৃতি সুরক্ষার অর্থে প্রকৃতিক রক্ষণাবেক্ষণ দিয়ার অর্থে প্রকৃতি তথা ধরণী ধুনিয়া করে রখার উদ্দেশ্যে আজি শিবসাগরতো বিশ্ব পরিবেশ দিবস শিবসাগর ই মিডিয়া সংস্থার উদ্যোগত উদযাপন করা হয়েছে। মই পোনে পোনে দেখাব বিচাৰিছো বর্তমান ই মিডিয়া সংস্থার উদ্যোগত উদযাপন করা এই বিশ্ব পরিবেশ দিবসত বিধায়ক অখিল গগৈয়ে উপস্থিত আছে, বিশিষ্ট বুরঞ্জীবিদ শিবসাগর ছোৱালী মহাবিদ্যালয় অধ্যাপক প্রবীণ শর্মা আছে, তেওঁলোকে গছপুলি বিতরণ করেছে, মই দেখাই আছো গছপুলি বিতরণ করেছে ছাত্র ছাত্রীসকলের মাজত। এয়া মই দেখাই আছো শিবসাগরের ঐতিহাসিক শিবদৌলের সন্মুখত এই ধরনের গছপুলি বিতরণ আর শিবসাগর ছোৱালী মহাবিদ্যালয়ত গছপুলি রোপণ কার্যসূচী আজি উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস শিবসাগর ই মিডিয়া সংস্থার উদ্যোগত। এয়া মই দেখাই আছো এই ক্ষেত্রত ইতিমধ্যেই গছপুলি বিতরণ কার্যসূচী চলি আছে। মই ইয়ার মাজতে বিধায়ক অখিল গগৈরপরা আজি জানিব বিচাৰিম কি বার্তা দিব। আপনি প্রকৃতির লগত বিশেষভাবে আসলতে সুরক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে আছে, অর্কিড উদ্যানের কাজিরঙার অর্কিড উদ্যানের কথা আমি সকলে জানো, জাতীয় অর্কিড উদ্যান বিশ্বর ভিতর আসলতে সকলে বর্তমান চির পরিচিত নাম, আজি এই মুহূর্তত কি আহ্বান জানাব, কি বার্তা দিব? মই প্রথমতে শিবসাগর ই মিডিয়া সংস্থাক সচাকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো যে আপনাদের ইমান সুন্দর একটা আপনাদের কার্যসূচী আয়োজন করলে। সাংবাদিকতার নিজের 24 ঘণ্টিয়া কামর মাজতো আপনাদের এনেকা যে সমাজ সেবামূলক এনেকা কার্যসূচী করেছে তার কারণে আপনাদের সাধুবাদর পাত্র। মই আপনাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো আর বিধায়ক হিসাবে মোকো নিমন্ত্রণ করে আনিছে তার কারণে মই আপনাদের ধন্যবাদ জানাইছো। কিন্তু মূল কথাটো হল যে গছপুলি এটা রোয়াটোর যিমান গুরুত্বপূর্ণ একদরে গছপুলি এটা অনবরতে লাগি থাকি সাস্টেইন এফোর্ট দি গছপুলিটো ডাঙর দীঘল করে এটা বৃক্ষত পরিণত করাটো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাম। মই আশা করো যে আজির 5 জুন তারিখের দিনা আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটোই হল যে আমি গছপুলি রুম আর গছপুলিটুকু বসাম, এই সিদ্ধান্তটো আমি এই বিদ্যান্তটোত আমি আগবাড়ি যাব লাগিব। দ্বিতীয় বস্তুটো হল যে গছপুলি অসম সরকারক মই আহ্বান জানাম যে গছপুলি এতিয়া রোক, জুন মাহত রোক, জুলাই মাহত রোক, তারপর গছপুলি রুলে আর নাবাসে। হ্যাঁ, তো আগস্ট মাহলকে অলপ সলপ কিবা কিবি হয় তথাপি ভাল নহয়গে, হ্যাঁ মরি যাবও পারে। কিন্তু এতিয়া মানে এপ্রিল মাহত আপনাদের সকলে জানে যে আমার বাঁহ পুলিটো কেতিয়া রোয়ে, চৈত মাহত বাঁহ পুলি রোয়ে, হয়নে? চৈত মাহত কেলে বাঁহ পুলি রোয়ে? কারণ বহাগত পানি পানিটো আহিব, তার আগে আগে পুলিটো রুই দিয়ে, আর বাঁহ পুলি কোনটো রোয়ে? এক বছর পুরনি বাঁহ গছজোপা রোয়ে, তারপর পুলি দিব, এটো হল নিয়ম, হয়নে? কিন্তু আমি সেটো নকৰি কি করো, আমি আকো কম্পিটিশন করবর কারণে কি করো 1 কোটি পুলি রুবর কারণে 2 কোটি পুলি রুই আমি নাম রাখিবর কারণে রেকর্ড করবর কারণে আমি এনেকা সময় রুই দিই যখন কাতি মাহত রুই দিই গছপুলিটো নাবাসে। গতিকে মই অসমৰ মুখ্যমন্ত্রীক আজি অনুরোধ জানাও, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, মই সতীর্থ বিধায়ক হিসাবে আপনাকে অনুরোধ জানাইছো, আপনি গছপুলি রোয়ার কারণে যেটা উদ্যোগ লৈছিলে ভাল হয়েছিল কিন্তু বেশিরভাগ আপনার গছপুলি মরিলে, এবার আপনি জুন আর জুলাই মাহতে গছপুলিখনি রোক। যাবার 1 কোটি টাকা রয়েছে, 1 কোটি পুলি রয়েছিল, এবার 5 কোটি রোয়ার ব্যবস্থা গ্রহণ করো, খুব ভালো হবো, এটা হলে আরো ভালো ভাল কথা হবো। সকলকে এই বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাইছো, এটা খুব ভাল রিপোর্ট, এটা প্রমাণ করেছে যে দৈনন্দিন বিধায়ক ডাঙরিয়া কোৱাৰ গতে আপনি 24 ঘণ্টাৰ মাজত ব্যস্ত থাকার পাছতো আজি এটা বড় ডাঙর কাম করে তুলিছে। আর ময়ো ভাবো যে পুলিটো রুলেই নহব, ইয়াক যত্ন করব লাগবে, পালিত করব লাগিব, আপনাদের মই ধন্যবাদ জানাইছো। এয়া মই দেখাইছো গছপুলি বিতরণ চলি আছে, বিনামূল্যাকৈ বিতরণ করা হয়েছে। মই ছাত্র ছাত্রীসকল আছে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী সকলো আছে, তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম আজি কেনেকুৱা পাইছা এই কার্যসূচীত উপস্থিত থাকি? ভাল লাগিছে আজি ইয়াত আহি মেলি, আজি আমি ইয়াত প্রথমবার আহিছো, যেহেতু বহুত ভাল ব্যবস্থা এটা করেছে ফ্রিতে হেৰি দি মেলি, এটো ভালকে রাখিবলৈ চেষ্টা কৰিবা, চেষ্টা কৰিম, নিশ্চয় নিশ্চয় চেষ্টা কৰিম, হয় ডাঙর করবা, করিম করিম, নিশ্চয় করিম, যত্ন লবা, লম লম। তেওঁলোকে পণ লৈছে যে গছপুলিটো তেওঁলোকে ডাঙর করবলৈ বৃক্ষলৈ বটবৃক্ষলৈ রূপান্তর করবলৈ তেওঁলোকে যত্ন করিব। আমি গছ থাকিলেহে, গছ থাকিলেহে আমি থাকিম, কিন্তু আমি নাথাকিলেও গছ থাকিব, এই কথাটো সদায় মনত রাখি আগবাড়ি গলে এনেদরে আমি
অকল এই পরিবেশ দিবসের দিনাখনে গছপুলি যে রুব লাগবে সেটা নয়, প্রত্যেক দিনাখনে একটা গছপুলি রুবলৈ চেষ্টা করব লাগে সকলে। হয়, এই ধরনের আজি সংকল্প লৈছে সকলে যাতে গছপুলি কেবল এদিন আজি দিনটোতে রোপণ করলে নহব, গছপুলি যত্ন করে ডাঙর করব লাগিব আর পরিবেশ সদায় যাতে সুরক্ষা হয় সদায় চেষ্টা করব লাগিব, পরিবেশ যাতে ভালো থাকে সেই পণ লৈ আজি সকলে এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে।